হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে সাধ ত্যাগ করলেই সাধু হওয়া যায়। এখন কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মুসলমান বলে থাকে সাধু। সাধু কথাটা তো হিন্দু শাস্ত্রে ব্যবহার করে, কিন্তু আপনি মুসলমান হয়ে কেন এই সাধু কথাটা ব্যবহার করছেন? তবে আমি বলবো যে আমাদের একটি ভাষায় পানি বলে থাকি, আর হিন্দু শাস্ত্রে বেশিরভাগ জল বলে থাকে। তো জল আর পানি যদি একই বিষয় হয়, তাহলে সাধু এবং সুফি, আমাদের মধ্যে বলা হয় ইমুক সুফি, ইমুক যে এরকম কিছু বলা হয়, যে সুফি শব্দের অর্থ কী? সুফি শব্দের অর্থ পবিত্র বা শুদ্ধ মানুষকেই সুফি মানুষ বলা হয়। তাহলে সাধু, যে নিজেকে ধুয়ে পরিষ্কার করেছে, তিনিই তো সাধু। হে জগতবাসী, আজ আমি যে আলোচনাটি করছি আপনাদের সামনে, যে কিছু কিছু মানুষের এই দ্বিধাদ্বন্দ্ব লেগে থাকে, যে মূলত বিষয় তো একই, যে সাধু এবং সুফি। যেমন একটি কথা বলা হয়েছে, আদি আদম মানে যিনি আমাদের প্রথম পুরুষ, তিনি মায়ের গর্ভে জন্ম ছাড়া সরাসরি মকরুম তাকে বাহিরের মাটি দিয়ে তৈরি করেছেন, এবং আমরা কিন্তু সেই আদমের বংশধর, তার মানে বনি আদম, বনি আদম আমরা সকলে। কিন্তু আমাদেরকে কী করা হয়েছে? আমাদেরকে মায়ের গর্ভে আমরা আল্লাহ জন্ম, যেমন একটা বিষয়, একটা গাছের বীজ থেকে যেরকম একটা গাছ হয়, তেমনি বাবার এবং মায়ের অংশ থেকে আমাদের এই দেহটা তৈরি করা হয়েছে। তো এটা মায়ের গর্বে, আর আদি আদমকে যেভাবে করা হয়েছে সেটা বাহ্যিকভাবে মাটি এনেছে, এরপর তাকে একটি আদম বডি বানানো হয়েছে, এরপরে এর মধ্যে রূহ ফুৎকার করা হয়েছে। তবে বলতে চাই, আদমই হলো তিনটা প্রকার, যেমন আদি আদম, হ্যাঁ, আরেক হলো বনি আদম, আরেক হলো সুফি আদম। সুফি আদম কাকে বলা হয়? যে আল্লাহ কোরআনে বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম কেমন? যেমন আল্লাহ বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম এই কারণেই যে আল্লাহ সেই পবিত্র মানুষের মধ্যে আসে, সেই পবিত্র মানুষের কালবের মধ্যে বসে, সেই পবিত্র মানুষের মুখে দিয়ে কথা বলে। হে জগতবাসী, তো আজকের যে আলোচনার বিষয়, যে সুফি এবং সাধু, যে সুফি পবিত্র, সাধু ও পবিত্র, যে নিজেকে ধুয়ে পরিষ্কার করেছে সেই তো সাধু, তাহলে বিভিন্ন ভাষায় বলা হয়। যেমন আরেকটি কথা আছে, যে মুসলমান কালিমা পাঠ করে, কালিমা পাঠ করলে মুসলমান হয়। তো কালিমা পাঠ করলে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমি বলবো যে হিন্দুদের কালেমাটা কী? হিন্দুদের কালেমাটি হলো এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আমাদের মধ্যে কী বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। তেমনি একই ভাষা যদি হতো, তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব হতো না। এখানে ভাষা হয়ে গেছে দুটি, সাংস্কৃতিক ভাষাতে মানুষ বোঝে না যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, মানে এক ঈশ্বর দ্বিতীয় নাই, আর আমাদের মধ্যে কী বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। তাহলে ওখানে কী বলা হয়েছে? এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদে দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হে জগতবাসী, যে এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে যদি ভাষা একটি থাকত, তাহলে সবাই সবারটা বুঝত, কোনো বিশৃঙ্খলা হতো না, কোনো দ্বিধাদ্বন্দ্ব হতো না। যে প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা আলাদা ভাষা, এই ভাষায় মানুষ না বোঝার কারণে ধর্মের বিশৃঙ্খলা হচ্ছে, মানুষে মানুষে বিশৃঙ্খলা হচ্ছে। তো এই হলো বিষয়, যাই হোক সেখানে যাব না। যে আজকের যে মূলে আলোচনা, সে আলোচনাটি যদি
আমরা একটু বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি হবে যে সাধু প্রত্যেকটা মানুষেরই হতে হবে, তার মানে নিজেকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর না হয় কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই সাধু হতে হবে, তবে সাধু না হওয়া পর্যন্ত আমরা সুফি না, আমরা সাধু না, আমরা পরিষ্কার না। আর পরিষ্কার না হওয়া পর্যন্ত আল্লাহ কখনোই আমাদের কালবে আসবেন না, আর কালবে যদি না আসেন তখন কিন্তু মস্তিষ্কে আল্লাহ যাবেন না, আমার ব্রেনে বসে আমাকে কিছু শিক্ষা দেবেন না গভীর তত্ত্ব, এবং আমি মূর্খই রয়ে যাব। তাই আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছে, যারা চক্ষুমান মনে করো যে আমি তাদের কালবে আছি, তাদের মস্তিষ্কে আমি বিরাজ করি, আর যারা নিজেকে পবিত্র করলো না আমি তাদের মস্তিষ্কে নেই, আমি তাদের কালবে নেই। তাই আমাদের জালালউদ্দিন খা, আমাদের চাচাগুরু বলেছেন, সিদ্রাতুল মুনতাহাপুরি যাইতে আসা, সিদ্রাতুল মুনতাহাপুরি যাইতে আসা, জানি না বিধি নিবি কিনা। এই যে একটি কথা, সেই কথাটি হল যে বিধি নিবি কিনা, বিধি নিবে তখনই যখন আমি নিজেকে পবিত্র করব। আর সিদ্রাতুল মুনতাহাটি কোথায়? যে সিদ্রাতুল মুনতাহাটি হলো, যেমন বাহ্যিক জগতে যদি যাই, জমিন থেকে পাতালের শেষ সীমানা পর্যন্ত সাতটি স্তর, তেমনি জমিন থেকে আকাশ পর্যন্ত সাতটি স্তর, এই চোদ্দটি স্তর, এই চোদ্দটি স্তরের ভিতরেই সিদ্রাতুল মুনতাহা। যেমন যে সিদ্রাতুল মুনতাহাটা কোথায়, আকাশের সাইটে পড়েছে, আরশে আজিম তাকে বলা হয়। তেমনি মানব দেহটাও নাভির নিচের অংশ থেকে পায়ের তালু পর্যন্ত যদি যাই তাহলে পাতাল, এবং নাভির উপরের অংশ মাথার তালু পর্যন্ত হলো আকাশ। তাহলে সেই আকাশের একটি সাইড হলো মস্তিষ্কের স্থান। তাহলে সেখানে বলা হয়েছে সিদ্রাতুল মুনতাহাপুরি মগজে তার ঠিকানা। এই যে একটি কথা বলা হলো যে সিদ্রাতুল মুনতাহাপুরি মগজে তার ঠিকানা, তাহলে সেই সিদ্রাতুল মুনতাহা আরশে আজিম বাহ্যিক জগতেও আছে, যেখানে আল্লাহ বসা থাকে, আল্লাহ সেখান থেকে বসে এই জগৎকে পরিচালনা করে। তাহলে আমি বলবো যে আমরা কিন্তু সাধারণভাবে যেভাবে বুঝতেছি এভাবে নয়। তো আল্লাহ এক জায়গায় বসে সর্বজায়গায় বিরাজ থাকতে পারে, তো আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন, আমরা মুর্শিদ ধরব, মুর্শিদ ধরলেই হবে না, কামেল মুর্শিদের কাছে যাইতে হবে এবং সাধনা নিতে হবে। যেই সাধনা গুরু করলে নিজেকে পবিত্র করা যায়, নিজেকে যেদিন আমরা পবিত্র করে তুলতে পারবো সেদিন কি হবে যে সেই পবিত্র স্থানে আল্লাহ এসে আমাকে পরিচালনা করবে, আমার বডির মধ্যে ঢুকে আল্লাহ এই জগতের অনেক কিছুকেই অনেক খেলা দেখিয়ে যাবে। যেমন এই পৃথিবীতে বহু আউলিয়া বহুত খেলা দেখায় গেছে, বহুত কারামত ঘটায় গেছে, এই এই কারামত আর এই খেলা কি এই আউলিয়া দেখাইছে? না, এই আউলিয়ার মাধ্যমে আসিয়া আল্লাহ নিজে ঘটায় গেছে। তখন নাম হলো কার? সে আউলিয়ার। তবে নাম আউলিয়ার হলো কেন? যে সে আউলিয়া কি করেছে, সে জন্ম জন্মান্তরে এবং যেই জন্মে সে বেঁচে ছিল সে অনেক ত্যাগ করেছে, অনেক সাধনা করেছে, অনেক প্রেমিক আল্লাহর প্রেমে ফানাফিল্ডা হয়েছে, তখন কি হলো তাকে দিয়ে আল্লাহ কিছু তুলে ধরল, কিছু কারামত তুলে ধরল, তখন কি হলো এ আউলিয়ার নাম হলো। তার নামের সাথে যখন আল্লাহর নামের যোগ করে যখন আল্লাহকে ডাকে তখন কিন্তু আল্লাহ খুশি হয় এবং সেই আউলিয়ার নাম দাম বাড়ে এবং দিন দিন মাজার উজ্জ্বল হতে থাকে। সেই আউলিয়ার উসিলা দিয়ে যদি কিছু চায় তাহলে সে সেটাই পায়। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো তোলার উদ্দেশ্য এটাই, আমরা যেন সামনে এভাবেই অগ্রসর হই। তবে হে জগতবাসী, আমাদের চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।